গাজীপুর টঙ্গীর তুরাগ নদীর ভারত আজ শুক্রবার বাদ ফজরত আম্বায়ারের মধ্য দিয়ে তবলিগ জামাতর 53তম বিশ্বইস্তেমার ফৈলিয়া দাব শুরু হইয়ে শুক্রবার বাদ ফজর জর্ডানের মৌলানা শেখ ওমর খতিবর আম্বায়ারের মধ্য দিয়ে ইস্তেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিগণ জুমার নামাজত অংশগ্রহণ করিবার লাগি ইস্তেমা ময়দানত হনহন্যাসিত উপেক্ষা করি ধর্মপ্রাণ মুসল্লিগণের অংশগ্রহণে ইস্তেমা ময়দান হোনায় হোনায় ভরে গিয়ে গই। আর আজ শুক্রবার জুমার নামাজ পড়িবার লাই বেন্যাতুন গাজীপুর ও আশেপাশের জেলাতুন মুসল্লিগণ ঠেঙ্গা আড়ি বিভিন্ন গাড়ি ঘোড়া লঞ্চ আর ট্রেনের সরি জুমার নামাজত অংশগ্রহণ করতে হইয়ে এডে 8,000 নিরাপত্তা কর্মীর অংশগ্রহণে 8 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়ে আগামী 14 জানুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবু ইস্তেমার ফৈলা দাব আর 19 জানুয়ারি শুরু হবু ইস্তেমার দ্বিতীয় পর্ব। ডেস্ক নিউজ, C+ TV। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কমলাই এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ এবং C+ ফোনের এই চাহ।